হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ ভ্লগ বাই ইমনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী শহর কাশীনাথপুর, আমরা এটাকে শহরই বলতে পারি। আজ আপনাদের সবাইকে ঘুরে দেখাবো কাশীনাথপুর। এটি পাবনা জেলার মধ্যে অবস্থিত, বলতে পারেন এটি পাবনা জেলার প্রাণকেন্দ্র। আমাদের এই কাশীনাথপুর এত বড় একটি জায়গা যে আমরা এক ভিডিওতে তা শেষ করতে পারবো না, তো আমরা ভেবেছি আপনাদেরকে কিছু কিছু করে ঘুরে দেখাবো। কাশীনাথপুরের অনেকগুলো পার্ট হবে, যে পার্টের মধ্যে আমরা কাশীনাথপুরের সৌন্দর্য, আর একটা কাশীনাথপুর স্কুল এবং কাশীনাথপুরের মার্কেটগুলো, হাট বাজার, এসব আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে শুধু আপনাদের মাঝে আমি ট্রেলার নিয়ে আসছি, এরপরে আপনাদের মাঝে কাশীনাথপুরের পুরো ঘটনা তুলে ধরবো। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আপনারা যারা দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে বেড়া রোড। আমাদের এই কাশীনাথপুর দিয়ে সব জায়গায় যাওয়া যায়, ঢাকা রোড, বেড়া, পাবনা এবং নগরবাড়ির রোড এই কাশীনাথপুর দিয়ে অবস্থিত। এই জায়গাটি আমার প্রিয় একটি জায়গা, আমি দিনে একবার হলেও এই জায়গাটি আসি। এটা হচ্ছে ঐতিহ্যবাহী কাশীনাথপুর। আপনারা যদি কখনো এখানে আসেন, অবশ্যই কাশীনাথপুর ঘুরে দেখবেন। কাশীনাথপুর একটি শহরের মতোই, তো চলুন আমরা এক নজরে উপভোগ করি কাশীনাথপুর। কাশীনাথপুরে সব ধরনের দোকানপাট পাবেন, এখানে সবসময় মানুষের ভিড় লেগেই থাকে, তা আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। তো এই ছিল কাশীনাথপুরের, তো পরের পার্টের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ এবং পুরো ভিডিওটি দেখুন।